নমস্কার। ইচ্ছাপূর্তি, আমাদের সকলের মনে প্রচুর 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 ইচ্ছের ভাণ্ডার। তো এই ইচ্ছাগুলি কারোর দীর্ঘদিন ধরে হয়তো অসম্পূর্ণ রয়ে গেছে, কারোর হয়তো সংসারের চাপে হয়তো কখনো সুযোগই হয়নি, বা হয়তো অনেকে সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করে ফেলেছেন। নানান লোকের নানান সমস্যা। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই, যদি আপনার মনে লুকিয়ে আছে কোনো গভীর ইচ্ছা যেটা আপনি আজ অবধি কোনোভাবেই সম্পূর্ণ করতে পারেননি, তো এই ভিডিওটি দেখে আপনাকে 100% বলতে পারি আপনার ইচ্ছে পূর্ণ হবেই হবে। শুধুমাত্র একটু ধৈর্য রাখবেন, আর যেভাবে বলছি প্রত্যেকটা জিনিস করবেন। খুব ছোট ছোট উপায় বলে দেবো, যাতে ব্যস্ত জীবনে আপনার এতটা সময় না লাগে, এইটুকুতেই আপনার কাজ হয়ে যায়। তো ভিডিওটি মন দিয়ে শুনুন, শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। প্রথমেই বলবো বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে দেবগুরুর দিন, আর এই দিন আপনার ইচ্ছা পূর্তির একটি বিশেষ যোগ। আর প্রতি বৃহস্পতিবার এটি করবেন, আপনার ইচ্ছা 4 থেকে 7টা বৃহস্পতিবারের মধ্যে আপনার সম্পূর্ণ হবেই হবে। যখনই করবেন পুরো বিশ্বাস নিয়ে করবেন, শ্রদ্ধা ভক্তির সাথে করবেন, আপনার মনে ইচ্ছা হবেই পূর্ণ। একটু গুড় নেবেন, আপনার বাড়ির পাশে যদি গরু থাকে অবশ্যই এই বৃহস্পতিবার করে আপনি গরুকে গুড় কিছুটা খাইয়ে দেবেন। সাথে সাথে আরেকটি উপায় বলবো, ভগবান বিষ্ণু শ্রী বিষ্ণুর মন্দিরে যাবেন, গিয়ে হলুদ ফুল দিয়ে পুজো দেবেন, হাত জোর করে আপনার নিজের মনস্কামনাটা ওনাকে জানিয়ে আসবে। দেখুন তারপর কি চমৎকার ঘটে আপনার লাইফে। শুধু এখানেই শেষ নয়, আরো অনেকগুলি পয়েন্ট নিয়ে এসেছি, অনেকগুলি উপায় নিয়ে এসেছি আজকে আপনার সাথে শেয়ার করব বলে। আপনাদের মধ্যে বহু লোকের এই প্রশ্ন যে আমি মনের ইচ্ছা কি করে পূরণ করব, নানান সমস্যা নিয়ে আপনারা আমাকে ফোন করেন, কথা বলেন। তো আজকে সকলের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তাই যাদের বাড়ির পাশে গরু নেই বা শ্রী বিষ্ণুর মন্দির নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আরও কিছু উপায় দিচ্ছি যেটা আপনি ঘরে বসেও করতে পারেন। হয়তো আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত যেখানে আপনি মন্দির যেতে পারবেন না, কোনো সমস্যা নেই, আপনার জন্যও রয়েছে কিছু বিশেষ উপায় যেটি বাড়ি বসে করতে পারবেন। একটি মাঝারি সাইজের আপনি রূপোর গ্লাস নেবেন। গ্লাসটি নিয়ে আপনি রাত্রে শুতে যাওয়ার আগে আপনি জল ভরবেন, আপনার ইচ্ছেটা সেই গ্লাসের জলে বলবেন। এমনভাবে বলবেন যে হয়তো আপনি হালকা করে কানে শুনতে পাচ্ছেন, বা আশেপাশের কোনো মানুষ যাতে শুনতে না পায়, ঠিক আছে, সেইভাবেই বলবেন। খুব আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন, কোনো তাড়াহুড়ো নেই, জোরে বলার প্রয়োজন নেই, ঠিক আছে। বলে আপনি জলটা খেয়ে নেবেন, খেয়ে আপনি শুয়ে পড়ুন। ঠিক এইভাবে যদি 11টা সোমবার, মানে এটা সোমবার থেকে শুরু করবেন প্রথমত, 11টা সোমবার যখনই ক্রস করবে আপনি দেখবেন আপনার মানে যে ইচ্ছে এতদিন ধরে পূর্ণ হচ্ছিল না সেটাও কিন্তু সহজে পূর্ণ হয়ে যাবে। 11টা সোমবার কিন্তু আমি এখানে বারবার মেনশন করে দিচ্ছি, একটু সময় লাগবে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এটা ছিল আপনার বাড়ি বসে করার একটা উপায়। আরেকটা উপায় বলছি, যদি আপনি দেখছেন কোনো খুব গুরুত্বপূর্ণ কাজে বারবার আপনার বাধা আসছে, কোনো একটা বড় কাজ আপনি করতে যাচ্ছেন সেখানে কোনো না কোনো বাধা বিপত্তি আসছেই আসছে, শেষ মোমেন্টে গিয়ে বাধা চলে আসছে, সেখানে বলবো একটা লাল কাপড় নেবেন, তার মধ্যে একটা লাল ফল রাখবেন, সেটা আপেল হোক বেদানা হোক, লাল একটা ফল রাখবেন। তার মধ্যে আপনি একটা লাল মিষ্টি রাখবেন, সেটা আপেল মিষ্টি ছোট ছোট পাওয়া যায় সেটা আপনি রাখতে পারেন, মানে যে কোনো লাল রঙের মিষ্টি নিতে পারেন। মিষ্টিটা রাখলেন, তারপর একটা লাল ফুল রাখবেন, এবং এটা বেঁধে আমার আপনার মনস্কামনাটা জানিয়ে আপনি ভগবানের সামনে এটা অর্পণ করুন। আপনি যে কোনো ভগবানের সামনে করতে পারেন। আমার প্রিয় বজরংবলী আমি বলবো আপনি সেই ক্ষেত্রে আপনি মন্দিরে গিয়ে রেখে আসলেন, বা আপনি বাপ্পা মানে গণেশজি তার মন্দিরে গিয়েও তার সামনে আপনি মনস্কামনা জানিয়ে রেখে আসতে পারেন। তো এটা আপনি কন্টিনিউ করবেন। কতদিন কন্টিনিউ করবেন? 11টি মঙ্গলবার। এটি শুধুমাত্র সপ্তাহে আপনার একবার করেই করতে হবে, মঙ্গলবারের দিন। আপনি সকালে উঠে স্নান ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে এই উপায়টা করে দেখুন। খুব ছোট উপায়, আপনার বাড়ির পাশে যে কোনো মন্দির আছে, আমি এখানে ওই জন্য মেনশন করছি না যে আপনি কোন ভগবানের মন্দিরে যাবেন, আমি আমার প্রিয় ভগবানের মধ্যে দুটো নাম আপনাকে বললাম,
আপনার যাকে প্রিয়, আপনার যাকে ভালো লাগে, মন থেকে যাকে মানেন, বিশ্বাস করেন, সেই মন্দিরে রেখে আসুন। সহজ করে দিলাম ব্যাপারটা আপনার জন্য। এরপর বলছি আরেকটি উপায় বলছি, এই উপায়টা শনিবার বা মঙ্গলবার করে করতে পারেন। বট গাছের একটি পাতা নেবেন, একদম পরিষ্কার পাতা একটা নিয়ে আসবেন, কাটা ফাটা না, একটু দেখে নিয়ে আসবেন। গাছের কাছে যখনই আমরা কোনো পাতা ছিঁড়ি বা ফুল ছিঁড়ি, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সেখানেই হয় যে একটা পারমিশন নিতে, যে আমি এই কাজের জন্য একটি পাতা নিচ্ছি, প্লিজ আমাকে পারমিশন দাও। আপনি একটুখানি জাস্ট স্প্রে করে আপনি একটা পাতা নিয়ে আসুন, ঠিক আছে? পাতাটি এনে আপনি নিজের ভাষায় তার উপর আপনি নিজের ইচ্ছাটা লিখুন। আপনি দরকার হলে একটু সিঁদুর গুলে নিন, সবার বাড়িতেই সিঁদুর থাকে, বা আপনি দশমার ভাণ্ডার থেকে একটু সিঁদুর নিয়ে এসে রাখবেন। আপনি নিয়ে কোনো কাঠি দিয়ে ওর ওপর লিখবেন, যে কোনো ভাষায় লিখতে পারেন, বাংলা, ইংরেজি, হিন্দি, আপনার যেটা ইচ্ছে সে ভাষায় লিখুন, এবং সেটা প্রবাহমান জলে দিয়ে দিন। এটা আপনি শনিবার বা শুক্রবার করে প্রতি সপ্তাহে করবেন। আপনি কয়েকটা বার করুন, জাস্ট কয়েকটা বার, একটা মাসে চারটে মঙ্গলবার বা চারটে, আমরা দেখেছি ম্যাক্সিমাম শনিবার আসে, কি পাঁচটা করে দেখুন আপনার মনের ইচ্ছে করে দেখুন। তারপর আমায় জানান যে আপনার মনের ইচ্ছে কিভাবে সম্পূর্ণ হলো, ম্যাজিক আপনার লাইফে ঘটবেই। আর অবশ্যই বলবো, আপনার মনের ইচ্ছে যদি আপনি শেয়ার করতে চান, জানাতে চান, কমেন্ট বক্সে লিখতে পারেন, যথারীতি রিপ্লাই অবশ্যই পাবেন। আজকে চলি, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।